আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সুরায় ইব্রাহিমের আয়াত নম্বর 7-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়ার উপকারিতা সম্পর্কে বলছেন, আর তার নাশুকরি অকৃতজ্ঞ হওয়ার পরিণাম সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। ওয়াই তা'আদ্দান রব্বকুম, যদি তোমরা, আল্লাহ বলছেন যে শরম করো, যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব, তোমাদের প্রতিপালক ঘোষণা করছে, আল্লাহর ঘোষণা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, তার শুকরিয়া আদায় করতে হবে। সবচাইতে বড় অনুগ্রহকারী, এহসানকারী, রহমান রহিম, দাতা আল ওয়াহাব আল্লাহ রাব্বুল আলামিন, তার সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে, যথাযথ শুকরিয়া আদায় করতে হবে, যেইভাবে শুকরিয়া আদায় করার নির্দেশ রয়েছে কোরআন এবং সুন্নাহ ওহীতে, সেইভাবে রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতে হবে। তারপরে আল্লাহর বান্দারা যাদের এহসান অনুগ্রহ রয়েছে আমাদের ওপর, তাদের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য এখানে বলা হয়নি কার শুকরিয়া, লাইন সাকার তুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পরে পিতামাতার বিশেষভাবে শুকরিয়া আদায় করতে হবে। কোরআনে কারীমের সূরা লোকমান আল্লাহ বলছে, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, আর আমাদের পৃথিবীতে অস্তিত্ব পাওয়ার আশার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন পরে পিতামাতা, এবং তাদের মাধ্যমে আমাদের প্রতিপালন তরবিয়ত হয়েছে। পিতামাতার শুকরিয়া আদায় করতে বলা হয়েছে, যার যতটা এহসান অনুগ্রহ রয়েছে শুকরিয়া আদায় করতে হবে। সুখের সময় শুকরিয়া আদায় করা হচ্ছে ইবাদত, আর কষ্টের সময় বিপদ আপদে সবর করা, ধৈর্য ধারণ করা হচ্ছে ইবাদত। আর শুক্র ও সবর দুটো কথা বিশেষভাবে মনে রাখবে। আর এই মানুষের দুটো অবস্থা ছাড়া তৃতীয় কোনো অবস্থা নেই। ওই শুক রয়েছে আলহামদুলিল্লাহ, শুধু মুখে না, অন্তর থেকে জবানে কাজে করবে। আর যদি কষ্টদায়ক কোনো কিছু আসে জীবনে, তাহলে ধৈর্য ধারণ করা, ফসবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ। আল্লাহু আইনালা যিকরিকা ওয়া শুকরিকা হুসনা ইবাদাতিক, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব। শুকরিয়া আদায় করলে দুটো লাভ হয়, একটা হচ্ছে আল্লাহ বৃদ্ধি করবেন যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটাকে বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর একটি হচ্ছে যে যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামত স্থায়ী হবে, তার স্থায়িত্বকে বাড়িয়ে দেবেন, সেটা টিকে থাকবে, ধ্বংস হয়ে যাবে না, ছিনিয়ে নেওয়া হবে না, হাতছাড়া হয়ে যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কাছে যে নিয়ামতগুলি আছে সেগুলি যাতে করে থাকে, সবসময় থাকে, যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে দুনিয়াবি নিয়ামত সম্পর্কে, এটা সবার মনের কামনা বাসনা, এটা হাসিল হওয়ার দাওয়াম, স্থায়িত্ব আসবে নিয়ামত। আর যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন সেগুলি বৃদ্ধি করবেন, যা দেননি এখনও ঘাটতি আছে, প্রয়োজন আছে, সেটা আল্লাহ বৃদ্ধি করবেন, মানে নিয়ামতের পরিমাণও বৃদ্ধি করবেন, নিয়ামতের কোয়ালিটি ধরনও বৃদ্ধি করলে আজি এদান না অবশ্যই অবশ্য বাড়িয়ে দেবে। কে না চাই যে তার নিয়ামতগুলি বেড়ে যায়, কে না চাই যে তার নিয়ামত স্থায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনের আশা যেমন তেমন কাজ করার তৌফিক দান করে। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, এখানে কুফর মানে নিয়ামতের কুফরি করা, অকৃতজ্ঞ হওয়া, না শুকরি করা, তোমরা যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদি, জেনে রাখো যে আমার আযাব নিঃসন্দেহে, আমার আযাব লাশাদি বড়ই কঠিন, ইন্না নিশ্চয় আর লাশাদি অবশ্যই, এখানেও তাগিদ করা হয়েছে। যেমন বৃদ্ধি করার ক্ষেত্রে লাযিদান্নাকুম, লাম দি আর নুন দি, আরবি গ্রামার যারা বুঝছেন, তাগিদের সাথে বলা হয়েছে, কোনো সন্দেহ নেই।
আল্লাহ রব্বুল কথা এমনিতে কোনো সন্দেহ নেই, সাধারণভাবে বলল। তারপর এত শক্তভাবে আল্লাহ রব্বুল আলমী এই ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলমের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বিভিন্নভাবে, আমার বিভিন্ন আলোচনা আছে। সংক্ষেপে তিনটি দিক, অন্তর থেকে, জবান দ্বারা এবং কাজে কর্মে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটুকু বললাম। আর একটি কথা মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলম নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহ রব্বুল আলম যে নিয়ামতগুলি দিয়েছেন সেই নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে, আল্লাহর আনুগত্যের কাজে ব্যবহার করা। ইস্তেমাল ও নেমা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের কাজে, ভালো কাজে, বৈধ কাজে আল্লাহর নিয়ামতগুলি ব্যবহার করা। আল্লাহর দানকে যেন আমরা হারাম কাজে ব্যবহার না করি, পাপের কাজে ব্যবহার না করি, সেটা ধন সম্পদ হোক, কমপক্ষে বৈধ কাজে ব্যবহার করি। আর বৈধ কাজে যেন অপচয় না হয়, না তো শয়তানের ভয় হয়। হারাম কাজে মোটেই না, নেকির কাজে, সওয়াবের কাজে, দুনিয়া আখেরাত সুন্দর হবে এইরকম কাজে আল্লাহর নিয়ামতকে ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলমিনের একটি বড় নিয়ামত হচ্ছে ধন সম্পদ, রুজি। এই যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, এই ধন সম্পদকে নেকির কাজে ব্যবহার করবেন আপনি। আপনার এই ধন সম্পদ দিয়ে যাতে করে কিছু নেকির ব্যালেন্স বাড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলমিনের একটি বড় নিয়ামত হচ্ছে নেতৃত্ব, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন, রাষ্ট্রীয় নেতৃত্ব বিশেষভাবে। আর যে যেখানে আছেন নেতৃত্বে, এই যে নেতৃত্ব আল্লাহ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটি আল্লাহ নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে, নেকির কাজে ব্যবহার করা। এই নয় যে ক্ষমতা আছে সুতরাং যা ইচ্ছা তাই করে নেব, হারাম করে নেব, অন্যায় করব, শিরকের রাস্তাকে প্রশস্ত করে দেব, তৌহিদকে ধ্বংস করব, তৌহিদ থেকে মুসলিম জাতিকে, মানব জাতিকে দূরে সরিয়ে দেবো, না মোটেই না। জবাব দিতে হবে রব্বুল আলমিনের কাছে। আল্লাহ রব্বুল আলমিনের যেসব নিয়ামত রয়েছে সেসব নিয়ামতকে নেকির কাজে ব্যবহার করবেন, হারাম কাজে নয়। আর সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে, অকৃতজ্ঞতা হচ্ছে শিরক কুফর। সুতরাং শিরকের দিকে কারো নেতৃত্ব যদি ঠেলে দেয়, এই নেতৃত্বের এই নিয়ামতকে যদি শিরকের কাজে ব্যবহার করে, শিরকের রাস্তাকে প্রশস্ত করে তা দিয়ে, তাহলে সবচেয়ে বড় অপরাধ করলো এবং সবচেয়ে বড় আল্লাহর নাশুকরি করলো। বিদাতের প্রচার প্রসারে বিদাতের রাস্তা খুলে যাক, সেটা যেভাবে হোক না কেন, যে কোনো বিদাত হোক না কেন, শিরক জি বহুমুখী শিরক রয়েছে, কিন্তু মূলত শিরক মানব জাতির মাঝে ছড়িয়েছে দুটি পদ্ধতিতে। একটি হচ্ছে মূর্তির মাধ্যমে, এই ভাস্কর্যের মাধ্যমে, আর একটি হচ্ছে এই কবর পাকা করার মাধ্যমে। এই দুটো রাস্তা যারা প্রশস্ত করে তারা আল্লাহ রাব্বুল আলমিনের চরম নাশকর গুজার, আল্লাহ রাব্বুল আলমিনের নাশকর গুজার হয়ে তারা। সুতরাং ইন্না আযাবিল্লা শাদীদ, নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন, আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন। আল্লাহকে ভয় করা উচিত এবং নিয়ামতগুলি আল্লাহ যেন ছিনিয়ে না নেন, ধন সম্পদের নিয়ামত যেন ছিনিয়ে নেন, নিরাপত্তার নিয়ামতকে আল্লাহ যেন ছিনিয়ে না নেন, শান্তির জায়গায় অশান্তি যেন না বিরাজ করে, সুখের জায়গায় দুঃখ নজর চলে আসে, সুদিনের জায়গায় দুর্দিন না চলে আসে। আর যে ধন সম্পদের প্রাচুর্য রয়েছে সেই জায়গায় যেন দারিদ্র না চলে আসে, আর নেতৃত্বের জায়গায় যেন অসহায় জীবনযাপন না করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে।